ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান পদ না ছাড়লে অনাস্থা প্রস্তাব আনা হবে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন সুব্রত বক্সি। শীর্ষ নেতৃত্বের হুইপ সত্ত্বেও পৌরসভা চেয়ারম্যান পদ ছাড়েননি কৃষ্ণেন্দু। দলীয় কাউন্সিলররাও তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুঁশিয়ারি দিয়েছেন, তা সত্ত্বেও টনক নড়েনি কৃষ্ণেন্দু। ফলে দলের তরফে এই বার্তাই গেল কৃষ্ণেন্দুর কাছে।